ফরমান মতো ভাগ করে দিলেন। তারপরে আল্লাহ আবার ঘোষণা দিলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আবার এই রহমতকে আমার মাহবুব বান্দাদের কাছে ভাগ করে দিয়েছি, নিশ্চয় আমার রহমত আমার মুহসিনিন বান্দাদের কাছে আছে। আর এই রহমত কতটা আছে তফসিরে জালালাইন, যে তফসিরটা না পড়লে কোনো আলেম হয় না, এমন কোন মাদ্রাসা নেই যেখানে মৌলবি তৈরি হয়, এমন কোন মৌলবি তৈরি হওয়ার মাদ্রাসা নেই যেখানে এই কেতাবটা পড়ানো হয় না, তফসিরে জালালাইন। সেই তফসিরে জালালাইন টিকার মধ্যে আছে হাদিসটা। আর আমাদের দাদাপীর ছখানা কিতাব লিখেছেন, উর্দু আর ফার্সি মিলিয়ে ছখানা কিতাব লিখেছেন, বড় বড় কোরআন শরীফের মতো মোটা। এই ছখানা কিতাবের মধ্যে একটা কিতাব হচ্ছে সিরাতুস সাবিয়া। এই সিরাতুস সাবিয়ার মধ্যে দাদাপীর হাদিসটি উল্লেখ করেছেন যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যদি বলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, হে আমার চক্ষের মণি, হে আমার নয়নের মণি, হে আমার চক্ষের পুতুল বলে এই বুড়ো আগুনের চুমু খেয়ে যদি চোখে বলিয়ে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য আমার কিয়ামতের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই আমলটা যদি দুনিয়ার বুকে কেউ করতে থাকে, দুনিয়ার হালতে যতদিন সে জীবিত থাকবে তার চক্ষু কোনোদিন অন্ধ হবে না। তো এই যে হাদিসগুলো আমি কি বললাম, বড় বড় আলেমদের মাদ্রাসায় এমন কোনো মাদ্রাসা নেই যে এই কিতাবটা পড়ানো হয় না। দুঃখের বিষয়, দুর্ভাগ্য, ওই সমস্ত জাহেল আলেমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুকোষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে সুকৌশলে খুব দ্রুততার সাথে খুব চক্রান্তর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে নিয়ে যে সমস্ত আলেমরা টানাটানি করে, সেই রকম আলেমরা ইউটিউবে বড় বড় প্রোগ্রামের মাধ্যমে বড় বড় চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা চ্যানেলের বিনিময়ে তারা সেই সমস্ত চ্যানেলগুলোকে কিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের বিরুদ্ধে তারা বেদাত এবং শেরেকের ফতোয়া দিচ্ছে। আপনারা সব কিছু জানেন, আপনাদেরকে আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গুণগান করেছেন, এই হাদিস পালন করেছেন, সাহাবারা পালন করেছেন, তার প্রমাণ আছে তফসিরে জালালাইন এবং হাদিসের মধ্যে। আমাদের দাদাজি একজন জান্নাতি মানুষ যাদের সম্পর্কে আল্লাহ বলছেন কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, উনি বলে যাচ্ছেন সে হাদিসকে গ্রহণ করেছেন, সমস্ত আউলিয়া কেরাম পৃথিবীর বুকে যত আউলিয়া এসেছেন সবাই এই হাদিসকে গ্রহণ করেছেন। দুর্ভাগ্যের বিষয় আজকের নতুন নতুন আলেম তারা ইউটিউবের মাধ্যমে লক্ষ লক্ষ চ্যানেল টাকার বিনিময়ে চ্যানেল কেনার মাধ্যমে তারা বলছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চুমা দেওয়া এটা হচ্ছে বেদাত, নাউজুবিল্লাহ। তার মানে আপনাদেরকে সব থেকে আগে চিনতে হবে যে কারা ইমানদার কারা বেঈমান। আমি দুপুরেও বলেছি এখনো বলছি, যদি ইমানদার এবং বেঈমান যদি আমরা চিনতে পারি, আমরা ইবাদত করি আর না করি আমাদের কামিয়াবি হাসিল হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত দিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন থেকে মেনে নিতে পারলো না, তার আহলে বায়তকে মন থেকে মেনে নিতে পারলো না, সে যদি সারা জীবন নামাজ পড়ে, সে যদি বড় দাড়ি রাখে, আপনি যদি সারা জীবন গোলামি করেন, তাবেদারি করেন, কিছু ফায়দা আছে? তার তো ঈমান নেই, সে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরোধী কাজ করে, সে তো আল্লাহর কালামের কথার বিরুদ্ধে কাজ করে। ওই সমস্ত আলেমদের হাত থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। আমাদের এখনো শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আমরা আদায় করি যে এখনো আল্লাহ পাক আমাদেরকে তার দয়ান্বিত ওসিলায়, আউলিয়ায়ে কেরামদের ওসিলায় আমাদেরকে এই রকম আহলে বায়তের দামান ধরে আমাদেরকে এখনো আউলিয়ার দরবারে রহমতের জায়গায় বসিয়ে রেখেছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তার সম্পর্কে কোরআন শরীফের প্রথমে শুরুতে বলেছেন, কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
তার প্রশংসা সম্পর্কে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা তারই গুণগান আমি আল্লাহ तमाम বিশ্ব জগতের প্রশংসা আমি আল্লাহ আমার জন্য আর তার হাবিব সম্পর্কে আল্লাহ কি বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি সারা বিশ্ব জগতের মালিক আমার প্রশংসা সব আর আমি আমার নবীকে তোমাকে আমার হাবিবকে আমি সারা বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়ে দিলাম তা আল্লাহ হলেন সারা বিশ্ব জগতের প্রশংসার মালিক আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সারা বিশ্ব জগতের জন্য রহমত আর সেই রহমতকে আল্লাহ কি করলেন সেই রহমতকে আল্লাহ আবার বণ্টন করে দিলেন तमाम विश्व जगतेर जन्य अल्लाह रसूल के सल्लल्लाहु अलैहि वसल्लम के नबी करे पाठिये दिलेन आबार सेई रहमत के अल्लाह भाग करे दिलेन टेनेसमत थेके सरानोर जन्य सुकौशले सु माने पथ अवलम्बन करे कुपथ अवलम्बन करे आमादेरके किभाबे पथभ्रष्ट करा जाय आहले बायतेर किभाबे दुश्मन बानानो जाय এর জন্য পৃথিবীর বুকে কোটি কোটি টাকার ব্যবসা চলছে কোটি কোটি ডলার বিনিময়ে কোটি কোটি মিলিয়ন ডলার বিনিময়ে ঈমান হারার জন্য বিরাট চ্যানেল কাজ করছে সারা বিশ্ব জগৎব্যাপী সবাই তো বলে আরবে নেই আরবে তো চাদর নেই আরবে তো ফুল নেই আরবে তো পীর নেই আল্লাহ বলেছেন নাকি কোরআন শরীফের মধ্যে যদি আরবরা যা করবে তোমরা তাই করবে আরবে যদি পীর না থাকে কোরআনে তো আছে তো কোরআন মারবো না আরব মারবো আরবের বাচ্চা মানুষ খুন করে তাহলে আরবের বাচ্চা মানুষ খুন করে মানে আরব যা করে তাই করতে হবে তাহলে আমাদেরকেও মানুষ খুন করতে হবে আরবের বাচ্চারা ব্যভিচার করে তাহলে আমাদেরকেও ব্যভিচার করতে হবে আরবের বাচ্চারা জুয়া খেলে তাদের স্ত্রীকে হেরে যায় তার আমাদের কি তাই করতে হবে নাকি নাউযু বিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক সময় দোয়া করছেন সাহাবারা আছেন বিভিন্ন প্রদেশের সাহাবারা আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনা হে আল্লাহ তুমি রহমত শান্তি বরকত নাযিল করো শাম দেশের জন্য ইয়ামিন দেশের জন্য সেখানকার কিছু নজদ প্রদেশের মানুষরা ছিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ফি নাজদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন নজদ প্রদেশের মানুষরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদ প্রদেশের জন্য দোয়া করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শাম দেশের জন্য দোয়া করলেন ইয়ামিন দেশের জন্য দোয়া করলেন নজদ প্রদেশের জন্য দোয়া করলেন না আবার নজদ প্রদেশের বললেন মানুষরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ফি নাজদিনা আমাদের নজদের জন্য দোয়া করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তৃতীয়বার দোয়া করলেন চতুর্থবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন হুনাকা জালাজিল ওয়াল ফিতনু ওয়া বিহা ইয়াদিলু কারনুশ শয়তান ওই জায়গা থেকে শয়তানের সিং উদয় হবে শয়তানের ফিতনা ফাসাদ উদয় হবে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে কোন জায়গা নজদ নজদের নামটা পুরনো দিনের পরিবর্তন হয়ে বর্তমানে তার নাম হয়েছে রিয়াদ 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 মনে থাকবে আপনাদের বর্তমানে নজদ প্রদেশের নাম পরিবর্তন হয়ে রিয়াদ নাম হয়েছে যেটা বর্তমানে সৌদি আরবের রাজধানী আমি হাদিসটা বললাম বুখারী শরীফ থেকে হুনাকা জালাজিল ওয়াল ফিতনু ওইখান থেকে ভূমিকম্প উৎপন্ন হবে ওয়াল ফিতনু ইয়াদ ওয়াল ফিতনা বিহা ইয়াদিল কারনা শয়তান শয়তানের সিং হয়ে উদয় হয়ে প্রসাদ উদয় হয়ে সারা পৃথিবীর ব্যাপী ছড়িয়ে পড়বে হজ করতে যাচ্ছে হাজিরা কি সুন্দর হজ ওলি আল্লাহ সব মানে হজ করতে গেল আর বেঈমান হয়ে ফিরে এলো বলে আরবে নেই আল্লাহর মহবুব বান্দাদেরকে ভুলে গেল যাদের সম্পর্কে কোরআনে জবরদস্ত বয়ান দেওয়া আছে যারা এই কোরআন আয়াতকে মানে না তাদের থেকে বড় বেঈমান পৃথিবীর বুকে আর কেউ নেই সেই রিয়াদ বর্তমান নজদ প্রদেশের নাম পরিবর্তন হয়ে এখন হয়েছে রিয়াদ পৃথিবীর বুকে মদিনার থেকে ভালো জায়গা আর নেই আছে পৃথিবীর বুকে মদিনার থেকে ভালো জায়গা আর কিছু নেই সেই সেই জায়গাটা তাদের রাজধানী হলো না পৃথিবীর থেকে মক্কা থেকে ভালো জায়গা আর কোথাও নেই সেই জায়গাটা তাদের রাজধানী হলো না রাজধানী কোথায় হলো সৌদি বাদশাদের সৌদি বাদশাদের রাজধানী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গার সম্পর্কে অভিশাপের কথা বলেছে সেই জায়গাটা তাদের পছন্দ হয়ে গেল
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কথা ফলিত হবে, যদি ফলিত না হয় কিয়ামত হবে না। সেই জন্য রিয়াদটা হচ্ছে অভিশাপের জায়গা। ওইখানে যখন হাজিরা হজ করতে যায় মোটা মোটা কিতাব দেওয়া হয় বিনা পয়সায়। যদি বাঙালি হয় তাকে বাংলায় কিতাব দেওয়া হয়, সেই কিতাবগুলো পাতা হচ্ছে কোনোদিন ছিঁড়বে না, নষ্ট হবে না, প্লাস্টিকের পাতা বিনামূল্যে দেওয়া হয় দু চারখানা কিতাব। তাতে শুধু শিরক আর বিদাতের আলোচনা, একত্ববাদ ছাড়া অন্য কিচ্ছু নেই, অন্য কিচ্ছু নেই। তাতে কোরআন শরীফের আয়াত আছে, যে আয়াতগুলো কি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীন ইসলামকে প্রচার করছিলেন, একত্ববাদে প্রচার করছিলেন পহেলা যুগে, যুগের প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের কাছে ইসলাম প্রচার করছিলেন, সেই আয়াতগুলো নিয়ে তারা অলির বিরুদ্ধে খাটিয়ে দিচ্ছে এবং সারা বিশ্বময় সেই কিতাবগুলো ছড়িয়ে দিচ্ছে হাজিদের মাধ্যমে। যদি ইংরেজি হাজি হয় তাদের ইংরেজির মাধ্যমে বই দিয়ে দিচ্ছে, হাজি সাহেব যদি হিন্দি ভাষীর মানুষ হয় তাকে হিন্দি ভাষীর কিতাব দিয়া দেওয়া হচ্ছে, হাজি সাহেব যদি উর্দু ভাষীর মানুষ হয় তাকে উর্দু ভাষী দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন প্রদেশের মানুষ, বিভিন্ন ভাষার মানুষকে, বড় বড় আলেমদেরকে কেনা আছে ওই কিতাব তৈরি করার জন্য, বড় বড় কোটি টাকার বিনিময়ে ওই কিতাবগুলোকে ছড়িয়ে দিচ্ছে। আর ওই হাজি সাহেবরা এসে বলছে আমরা তো হজ করেছি, আমরা তো শিরক আর বেদাতের জায়গায় যাব না, নাউজুবিল্লাহ। কিছু বুঝতে পারছেন কি বলছি? ঈমানকে কিভাবে চুরি করা হচ্ছে এটা আগে জানতে হবে। নামাজ তো পড়ে, আরে যে নামাজ আল্লাহ তাকে তুমি মানছো না, কিসের নামাজ? তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারছো না তো তোমার নামাজ কোথায় আছে? তুমি রসুল না এলে আল্লাহকে চিনতে কি করে? রসুল না চিনলে তুমি কলমাকে পেলে কি করে? রসুল না এলে কোরআনকে পেলে কি করে? রসুল না এলে নামাজকে পেলে কি করে? তুমি রসুলকে মানছো না, রসুলকে মর্যাদা দিচ্ছ না, আর ফটাফট করে তুমি নামাজ পড়ছো? হ্যাঁ, এরাম নামাজির দরকার নেই। এই নামাজেরা হচ্ছে সব থেকে বড় ঈমান চোর, যে নামাজের মধ্যে আহলে বায়তের প্রেম নেই, যে নামাজের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম নেই, ওই নামাজ কি হবে? ওই নামাজ হবে জাহান্নামের খোরাক। আপনি অপরাধ করেছেন, আপনি পাপ করেছেন, আপনি নামাজ পড়বেন পাপ দূরে সরে যাবে, আল্লাহ ক্ষমা করে দেবে ওই নামাজিকে। কিন্তু যে নামাজি রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেয়াদবি করেছে, যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারেনি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিকে নিজের মতো মনে করেছে, ওই নামাজি হচ্ছে জাহান্নামী। ওই নামাজ না পড়ার থেকে মানে ঘুরে বেড়ানো এমনি অনেক ভালো। তো বর্তমানে রিয়াদ, এই রিয়াদটাকে আল্লাহ অভিশাপ দিয়ে গেলেন। তারা বলে আমাদের সমাজে কিছু লোক আছে তাদের বাপ দাদা 14 পুরুষ এই কাজ করে গেছে, বলছে আমাদের বাপ দাদা তা জানতো না, তারা মূর্খ ছিল, তারা সব শিরক আর বেদাত করে গেছে, ওরা সব জাহান্নামী, আর আমরা সব শিরক বেদাত এখন ছেড়ে দিয়েছি, আমরা সব এখন জান্নাতি, যেন জান্নাত বাপের সম্পত্তি। হ্যাঁ, বললে সৌদি আরবে নেই, সৌদি আরবে ফুল চাদর নেই, সৌদি আরব না থাকতে পারে, সৌদি আরব দিন ইসলামকে পাল্টে দিতে পারে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান আছে যে তারা সব কিছু পাল্টে দেবে, শয়তানের সিং উদয় হবে, দাজ্জাল উদাতি হবে, ফাতনা ফাসাদ ভূমিকম্প সব ফাসাদের ভূমিকম্প সৌদি আরব থেকে উৎপন্ন হবে। এ হাদিস তো মানতে হবে। তো সেখান থেকে যদি ভূমিকম্প না উৎপন্ন হয়, ফাতনা ফাসাদ, আপনি যদি যা কিছু বলবেন কেউ কিছু বলবে না, বলবে সৌদিতে নেই। আদম আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদি পিতা, তার রওজা মোবারক, তার মাজার আছে, তার ফুল চাদর আছে। নবী নূহ আলাইহিস সালাম, তার রওজা মোবারক আছে, তার কব্বা আছে, তার মাজার আছে, ফুল চাদর আছে। এইভাবে যত নবী এসেছেন পৃথিবীর বুকে, নেটে ইন্টারনেটে সার্চ করে দেখবেন সমস্ত নবীদের এরকম মাজার আছে, সেই মাজারে আবার ফুল চাদরও দেওয়া আছে। ছিল ওহাবিরা হাতে ক্ষমতা নেবার পরে সমস্ত কিছু পাল্টে দিতে চাইছে, মানুষকে পুরো বিভ্রান্ত করে দিচ্ছে। সেই জন্য সৌদি কি করছে, সৌদির কি আছে এটা চিন্তা করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কাছে কোরআন এবং আহলে বায়াত হাদিস রেখে দিয়েছি, এটাই তোমরা ধরে চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি সৌদিরা কি করছে, তোমরা সৌদির কথাই চলবে, সৌদিরা তোমরা যা করবে তোমরা তাই করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত হাদিস আছে,
যে তারাবির নামাজে খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে বড় বড় আইমা কেরাম থেকে শুরু করে বড় বড় ইমাম থেকে শুরু করে বড় বড় মুহাদ্দিসিন মুফাসসিরিন বড় বড় আউলিয়া কেরাম বড় পীর সাহেব থেকে শুরু করে খাজা সাহেব থেকে শুরু করে সবাই 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আজকে সৌদি আরব চালু করে দিল 20 রাকাত নামাজ নয় 10 রাকাত নামাজ। তো সৌদি আরব যা করবে তাই করতে হবে নাকি? খবরদার, সৌদি আরব আমাদের উদাহরণ নয়। সৌদি আরব মানুষ খুন করে, মানুষ খুন করাকে সাপোর্ট করে, যারা মানুষ খুন করে তাদেরকে পয়সা দেয়, তাদেরকে টাকা দিয়ে সাহায্য করে। মায়ানমারে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে। যাদের মানুষ মনে করছে, পৃথিবীর মানুষ মুসলমানরা মনে করছে সৌদি আরব আমাদেরকে বাঁচাবে, সৌদি আরব বলছে চালিয়ে যাও, খুন করো, শেষ করে দাও, আমার রাজত্ব যেন ঠিক থাকে, আমার রাজতন্ত্র যেন ঠিক থাকে। চীনের ওইগুরি মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে, সৌদি আরব বলছে চালিয়ে যাও, এটা ঠিক আছে, এটা না করলে আমার রাজতন্ত্র টিকবে না। তো সৌদি আরবের প্রথম তো শর্ত হচ্ছে সৌদি আরব যে রাজতন্ত্র, এটাই তো ভুল, এটাই তো অন্যায়, এটাই তো সেরে, এটাই তো বড় বেদা। সৌদি আরবের কি কথা শুনবেন? আজকে আমাদের দুর্ভাগ্য, আমাদের সন্তানদেরকে আমরা বাগাতে পারছি না, আমাদের ছেলে মেয়েকে আমরা বাগাতে পারছি না। তারা বিএ পাস করছে, এমএ পাস করছে, ইউটিউবের পাল্লায় পড়ে যাচ্ছে। দশজন পাঁচজন খুমটাওয়ালা চুমটাওয়ালা মৌলু সাহেবকে দিয়ে দিয়েছে লা মাঝহাবি, তারা কোনো মাঝহাব মানে না, তারা কোনো ইমাম মানে না, তারা রসুল সালামকে মানে না, সেই রকম আলেম, বুঝতে পারছেন? পীর ওলিয়াল্লাহ তো মানা দূরের কথা, রসুল্লাহ সাল্লামকে মানে না, আহলে বাইতকে মানে না, ইমাম হাসান হুসাইনকে মানে না, যারা জান্নাতের সর্দার, তারা এরকম ঘোমটা দিয়ে এরকম বড় দাড়ি, পায়ে ঠেকে যাচ্ছে এত বড় দাড়ি, কপালে কালো দাগ, বলছে বড় বড় ইউটিউব চ্যানেলের দ্বারা দশজন বারো জন একসাথে ছবি তুলছে, বলছে দেখো বড় বড় আলেমরা কি বলছে, তোমরা সব ছেড়ে বেদাত করো, দেখো দশজন আলেম কি বলছে। আর আমাদের মাথার মগজে তো কিছু নেই যে বড় বড় আলেমরা আগে না আল্লাহর ওলিরা আগে। আমার ছেলে এমএ পাস, আপনার ছেলে মেয়ে এমএ পাস বিএ পাস, ওই দশজন লামাজহাবি ইবলিসি রূপ ধারে আলেমের কথা শুনে সেই দিন থেকে তওবা করছে আল্লাহর ওলিদের নাম শুনে। এমনকি আপনি মানেন আপনার সাথে বাড়িতে ঝগড়া হচ্ছে, আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া করছে, এই সমস্ত আলেমদের ওয়াজ শুনে ওই তুমি শেরেকের জায়গায় যাচ্ছ, তুমি বেদাত করছো, তুমি জাহান্নামে চলে যাবে। এই হচ্ছে আমাদের বর্তমানে পরিস্থিতি। এই বাড়ি এই চকবাজারের চত্বরে মাঠ পুরো গঙ্গার ধার, রাস্তাঘাট দোকান ছাদ সম্পূর্ণ ভরে যেত, মানুষের পা রাখার কোনো জায়গা থাকতো না আজ থেকে 20 বছর আগে। কি এমন হলো, মানুষ নেই, মানুষকে শুধু ভয় দেখাচ্ছে, ভয় দেখানো হচ্ছে।